আগামী জুলাইয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া 2022 সালের কমনওয়েলথ গেমস বাছাই উপলক্ষে বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। 16 সদস্যের স্কোয়াডে নাম না থাকায় প্রথমবারের মতো দল থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার জাহানারা আলম। তবে মূল একাদশে না থাকলেও স্ট্যান্ড বাই হিসেবে দলের সাথে মালয়েশিয়া সফরে যাবেন জাহানারা। ঘোষিত দলে জাহানারার জায়গায় 16 সদস্যের দলে জায়গা করে নিয়েছেন সুরাইয়া আজমিন ছন্দা। মালয়েশিয়া সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবে নিগার সুলতানা জ্যোতি। ওয়ানডের পর এবার টি-20 ফরম্যাটেও বাংলাদেশ নারী দলের অধিনায়কত্ব করবেন তিনি। এছাড়া সিরিজে বাংলাদেশের স্কোয়াডে আছেন রুমানা আহমেদ, সালমা খাতুন, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক পিঙ্কি, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, ঋতুমণি, শোভানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সঞ্জিদা আক্তার মেঘলা, সুরাইয়া আজমিন। আর স্কোয়াডে স্ট্যান্ড বাই হিসেবে থাকবেন জাহানারা আলম, খাদিজা তুলকুবরা ও নুজহাত তাসনিয়া।